আশাফি ফিজিওথেরাপি কেয়ার সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, অত্যন্ত সস্তা একটি ওষুধ ফলিক অ্যাসিড, যার দাম হচ্ছে মাত্র এক পাতার দাম 2 টাকা। এই ওষুধের কারণে অনেক সময় আমাদের নিউরাল টিউব ডিফেক্ট হয়ে আমাদের বাচ্চারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে। আজকে সেই বিষয় নিয়ে আমরা এরকম একটি কন্ডিশন নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার নাম কন্ডিশনটার নাম হচ্ছে স্পাইনাল বাইফিডা। এই স্পাইনাল বাইফিডা আমাদের জন্মগতভাবেই আমাদের নিউরাল টিউব ডিফেক্টের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে যখন আমাদের যে এটা যদি আমরা একটা ইউটেরাস বলি, জরায়ু, হ্যাঁ, জরায়ুর ইউটেরাইন টিউব থেকে যখন প্লাসেন্টা এখানে বসে, সেই প্লাসেন্টা যখন মায়ের গর্ভে আসে এবং সেটা 28 দিনের মধ্যে 28 ডেইজ এর মধ্যেই আমাদের বাচ্চার যে স্পাইনাল কর্ডটা, আমাদের যে আগত শিশুটার স্পাইনাল কর্ডটা ম্যাচিউর হয়ে যায়। স্পাইনাল কর্ডটা, যে স্পাইনাল, এটার যে স্পাইনটা কি হয়, লেগে যায়, আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি এই সেপারেশনটা যদি সঠিকভাবে না হয়, তাহলে কি হতে পারে, আপনার স্পাইনাল বাইফিডা হতে পারে। অর্থাৎ এই 28 দিনের মধ্যে দেখা গেল যে L1-এর লোয়ার বর্ডার এবং L2-এর আপার বর্ডার, তার মানে হচ্ছে 5, 4, 3, 2, 1 এই অংশে, অর্থাৎ এই যে স্পাইনটা, দর্শক, এই যে স্পাইনটা আছে, এই স্পাইনটা কোনো কারণে লাগে না, এটা খোলা থাকে, ফাঁকা থাকে। দর্শক একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে সাদা সাদা যেটা দেখতেছেন সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভ, আর এই ভিতরে যে সাদা দেখা যাচ্ছে দর্শক দেখেন ওইটা হচ্ছে স্পাইনাল কর্ড। এখন এই সাদাটা যদি, এটা যদি স্পাইনটা যদি ফাঁকা খোলা থাকে, তাহলে কী হবে, ওই যে আমাদের হলুদের যে সরু যে এইটা দেখা যায়, স্পাইনাল কর্ডটা দেখা যাবে এবং এটা কী হবে, ওপেন থাকবে। তো মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম যে স্পাইনাল বাইফিডা 3 প্রকার, স্পাইনাল বাইফিডা অকাল্টা, মেনিনগোসিল আর মাইলো মেনিনগোসিল। স্পাইনাল অকাল্টা হচ্ছে এরকম যে এটা ফাঁকা থাকবে, কিন্তু স্পাইনাল কর্ড আর মেনিনজেস কিন্তু ইন্ট্যাক্ট থাকবে, এছাড়া আর কোনো সমস্যা থাকবে না, এটাকে বলতেছে স্পাইনাল বাইফিডা অকাল্টা। আর মেনিনগোসিল হচ্ছে যে এটা ওপেন হয়ে গেছে, সেই সাথে যে আমরা জানি যে আমাদের এই স্পাইনাল কর্ডের যে মেনিনজেস যে পর্দাটা আছে সেটাও কী হবে, এটা বেরিয়ে আসবে এবং এই যে এখানে একটা ফোলা থাকবে এবং সে তার মধ্যে সিএসএফ থাকবে, কিন্তু স্পাইনাল যে কর্ডে যে নার্ভ আছে, নার্ভ ইন্ট্যাক্ট থাকবে, এটাকে বলতেছি আর মেনিনগোসিল বলতেছি। আর মাইলো মেনিনগোসিল হচ্ছে ওইটা যে এইটা তো ফাঁকা আছেই, এর সাথে এটা যেমন উপরে উঠে আসছে, মেনিনজেস তো উপরে বের হয়ে আসছে, সিএসএফ তো আছে, সেই সাথে স্পাইনাল যে কর্ড সেই নার্ভটাও বাইরে হয়ে আসছে এবং একটা ডিফিকাল্ট একটা কন্ডিশন, এবং এই কন্ডিশনে জন্মের 2 থেকে 3 দিনের মধ্যেই অপারেশন করে এটাকে ডিফেক্টটা প্রবলেমটা রিকভার করতে হয়, তা না হলে কিন্তু বাচ্চার হয়তো লাইফটা একটা বিপর্যয়ের কারণ হয়ে যেতে পারে। তো আমরা এখন দেখব যে এই যে স্পাইনাল বাইফিডা অকালটা যদি হয়, আমরা বুঝবো কিভাবে, আমরা বুঝবো যে এটা ফাঁকা থাকবে, আমরা হাত দিলে গ্যাপ পাবো এবং এটার গর্তের মধ্যে হবে, ডিম্পল থাকবে এবং চুল থাকবে, একটু চোয়াল চুলের মতো কিছু দেখা দেবে, এটা আমরা বলবো স্পাইনাল বাইফিডা অকালটা। এবং এর মধ্যে তেমন কোনো সিম্পটম নাও থাকতে পারে, কিন্তু মেনিনগোসিলের ক্ষেত্রেও এই জিনগুলি থাকতে পারে এবং একটু উঁচু থাকবে, পানি আসে বুতের বোঝা যাবে, কিন্তু তার কোনো তেমন কোনো সিম্পটম নাও থাকতে পারে। কিন্তু যেটা বললাম যে নার্ভের যেটা সমস্যা থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কী থাকবে, নার্ভের ক্ষেত্রে আমরা কী দেখব যে আমরা যে এই ক্ষেত্রে হয়তো বাচ্চাটা প্রস্রাবের সমস্যা হবে, পায়খানার সমস্যা হবে, বাচ্চাটার হাত পায়ে প্যারালাইসিসের মতো অবস্থা হবে, জোর পাবে না, বাচ্চাটার ব্লাইন্ড থাকতে পারে, তারপরে হেয়ারের সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকম জন্মগত বিভিন্ন রকম তার নিউরোলজিক্যাল সাইন সিম্পটম বাচ্চাটা থাকতে পারে। তো আমরা এছাড়াও ব্লাইন্ডনেস থেকে শুরু করে মারাত্মক সমস্যা বাচ্চাটার দেখা দিতে পারে যদি কি না মাইলো মেনিনগোসিল হয়ে থাকে। এবার আমরা দেখব যে এই যে মার কী কী সমস্যা হইলে পরে তার বাচ্চাটা এই ধরনের স্পাইনাল বাইফিডা হতে পারে, আমরা সেগুলো একটু জানব। প্রথমত কথা হচ্ছে যে জেনেটিক একটা বিরাট কজ, কিন্তু তার মানে এই না যে সর্বদা জেনেটিক কজ, এটাকে বলা হয়েছে প্রায় 90% 95% ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল কজ সাথে জড়িত থাকে। এবং যে মা দেখা গেলো যে প্রথম 28 দিনের মধ্যে গর্ভে, প্রথম 28 দিনের মধ্যে কোনো কারণে ডায়াবেটিসের কারণে কোনো ওষুধ নিচ্ছেন অথবা অ্যান্টিকনভার্সিন ড্রাগ খাচ্ছেন অথবা কোনো সুজারের ক্ষেত্রে তার বিভিন্ন রকম ওষুধ তার খাওয়া লাগতেছে, যে ওষুধগুলো তাকে এই যে নিউরাল যে টিউবটার কী হচ্ছে ঠিকমতো সেপারেশন হচ্ছে না থাকার কারণে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে।
এছাড়া এনভায়রনমেন্টাল কস্টও তার আসেই। এবং যদি কি হয় বাচ্চার যে সিএসএফ যে ব্লক, যদি কোনো কারণে বাচ্চার ভিতরে সিএসএফ ব্লকের দুই ডিফেক্ট দেখা দেয় বা হয়ে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি তার স্পাইনাল বায়োপসিটা দেখা দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, যেটা প্রথমে বলতেছিলাম, যে ফলিক অ্যাসিড যদি কোনো মার যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, অর্থাৎ যদি ফলিক অ্যাসিড যদি ঠিক মতো ওই অবস্থায় যদি না দেওয়া হয়, তাহলে সেই ফলিক অ্যাসিড ডিফেক্টের কারণে বা না কম স্বল্পতার কারণে বাচ্চাটার কী হতে পারে, স্পাইনাল বায়োপসিটা দেখা দিতে পারে। তো এই অবস্থা যদি দেখা দেয় তাহলে আমরা কী করব? যদি আমাদের অনেক বাচ্চা কাচ্চা জন্মের পরে যদি দেখা দেয় যে এই অবস্থা যদি আমরা দেখি হসপিটাল থেকে যদি এটা আসে, তাহলে আমরা কী করবো? আমরা সতর্ক থাকবো। যদি দেখা যায় যে স্পাইনাল বায়োপসিটা অকালতে হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ পরবর্তী অবস্থা বুঝে হয়তো অপারেশন লাগতে পারে বা না লাগলেও হয়, বা সে অবস্থা বুঝে সার্জারিকে ডিপেন্ডেন্ট করে ভ্যারি করতে পারে বা মতভেদ থাকতে পারে। কিন্তু আমরা তো বললাম যে মাইলোমেলোমাস অপারেশন একান্ত প্রয়োজন, এবং স্পাইনাল মাইলো সিলের ক্ষেত্রে যেটা করতে হবে যে ওখানে একটা ম্যাশ দিয়ে হয়তো একটা টুবক কিছুদিন পরে বাচ্চাটা অপারেশন করে দিলে বাচ্চাটা সেফ থাকে, অর্থাৎ বাচ্চাটা মুভমেন্ট ইজি হয়ে যায়। আর এই কন্ডিশনে জন্মের পরে বাচ্চাটাকে কি জন্য কী করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, নার্সিং এবং ফিজিওথেরাপি অত্যাবশ্যক। দর্শক, যদি অকালটা হয় এবং মাইলোসিলের ক্ষেত্রে, মনে রাখবেন যে অনেক দিন পর্যন্ত বাচ্চাকে, কারণ এই বাচ্চাটারই দেখা গেলো যে ক্লাব ফুট হতে পারে, আরও বিভিন্ন রকম পায়ে সমস্যা দেখা দিতে পারে, এবং সেগুলো যদি আমরা আরই ডায়াগনোসিস করতে পারি এবং যথাযথ ব্যবস্থা দিয়ে প্রথম থেকে নেই, তাহলে আমাদের বাচ্চাটা ডে বাই ডে একটা ভালো একটা সুস্থ বাচ্চা হিসেবে অনেকটাই সে তার সার্ভাইভ ফাংশনাল লাইফটা ঠিক মতো মেনটেন করতে পারে। কিন্তু অনেক সময় হয় কি যে আমাদের, বিশেষ করে দরিদ্র মার, আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতা থেকে অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা আসলে ওইভাবে তারা ফিজিওথেরাপি করান না, এবং না করার কারণে বাচ্চারা পরবর্তী সময়ে তার ফিজিক্যালি একটা শারীরিক বিকলাঙ্গ হয়ে বাচ্চাটা বেড়ে ওঠে এবং সারা জীবন ভোগ করে। তো আমরা বলবো যে এটা দেখার সঙ্গে সঙ্গে একজন ভালো দক্ষ ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করবেন, এবং তারা আপনাকে প্রথম থেকে কীভাবে গাইড করবে, কীভাবে বাচ্চাকে মুভমেন্ট করবে, কীভাবে প্রোন পজিশন রাখতে হবে, কীভাবে এটা নার্সিং করতে হবে, কীভাবে বাচ্চাটার ব্যালেন্স করতে হবে, কীভাবে বাচ্চা দাঁড়ায় কোনো করতে হবে, কীভাবে হাঁটাইতে হবে, সমস্ত কিছু আপনাকে গাইড করবে, যার ফলে বাচ্চাটা কীভাবে আপনাকে ডে বাই ডে একটা প্রায় সুস্থ বাচ্চা হিসেবে আপনাকে তার ফাংশনাল লাইফ লিড করতে পারে। তো আরেকটা যেটা হয় যে আপনারা যার বাবা মারা যারা এই প্রবলেমে বা শিশুটা রয়েছে, যারা আপনারা এই ভুক্তভোগী, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন এটা অনেক দিন যাওয়ার বোধ, কিন্তু আপনার এই বাচ্চার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, এমন একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, এবং চেম্বারে আসা ফিজিওথেরাপিস্টের সাথে আসা যাওয়া একটা সত্যিকার অর্থে অনেক দিনের একটা ব্যাপার, তো যার ফলে কন্টিনিউ করেন না। তো আমি বলবো বাচ্চার মাদের ক্ষেত্রে যে আপনারা দয়া করে একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হয়ে একটু বুঝে ব্যায়ামগুলো শিখে নেন, বাচ্চাটার মুভমেন্টগুলো শিখে নেন, এবং একদম দক্ষ ফিজিওথেরাপিস্ট গাইডে কাজগুলো করান এবং নিজ বাসায় করেন। আরেকটা কথা বলবো যে ফিজিওথেরাপিস্ট এবং বাচ্চার বাবা মা যারাই আছেন, যে যারা এই বাচ্চাটার কিছু ঝুমিষ্ঠ হওয়ার পর, যেমন অকালটা মাইলোসিলের ক্ষেত্রে, যদি পরবর্তী সময় যদি দেখেন বাচ্চাটা পাটা দুর্বল লাগতেছে এবং উইকনেস দেখা যাচ্ছে, প্রস্রাবটা ঠিক মতো কন্টিনিউ মানে ডিফিকাল্ট হচ্ছে, কন্টিনিউ ইনকন্টিনিউস দেখা দিচ্ছে বা ঠিক মতো তার রেগুলেটরির মধ্যে প্রবলেম হচ্ছে, তাহলে একটু খেয়াল রাখবেন যে হয়তোবা তার ওই জেনেটিক কনজেনিটাল ডিফেক্টের কারণে পরবর্তীতে তার একটা বিভিন্ন রকম সিমটম দেখা দিচ্ছে। এই জন্য একটা ভালো সার্জনের সাথে পুনরায় আবার রিভিউ একান্ত প্রয়োজন, কিন্তু এটা খুব ভালো করে আমরা লক্ষ্য রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কোনোভাবে তার পারিবারিক, তার আত্মীয় স্বজন বা জন্মগত কারো জেনেটিক কারো কাছে যদি এই স্পাইনাল বায়োপসিটার যদি ইতিহাস পাওয়া যায়, তাহলে সে মা একটু সতর্ক থাকবেন। মনে রাখবেন যে সেকেন্ড ট্রাইমেস্টারের আগেই যদি আমরা বাচ্চার মার ব্লাডের সিরামের আলফা ফিটোপ্রোটিন যদি আমরা টেস্ট করি, এবং সেই আলফা ফিটোপ্রোটিন যদি তার 2-2.5% যদি বেশি দেখা দেয়, তাহলে আমরা কি করব? আমরা বাচ্চার মার অ্যামনিওটিক ফ্লুইড অ্যানালিসিস করব। সেখানে যদি দেখা যায় যে অ্যাসিটাইল কোলিন যদি তার অ্যাবনর্মালিটি পাওয়া যায়, তাহলে আমরা ধরে নেব হয়তো বাচ্চাটা স্পাইনাল বায়োপসিটা হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা ভালো পুরো ডিটেলস একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রাম করে আমরা প্রপার ডায়াগনোসিস করার চেষ্টা করব যে এই বাচ্চাটা, যে বাচ্চাটা পেটে আসছে সে বাচ্চাটা হয়তো বা স্পাইনাল বায়োপসিটা হচ্ছে বা হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় অনেক আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন বর্তমানে এই বাচ্চাটার ওই মার গর্ভাবস্থায় কিন্তু অনেক সময় সার্জারি করা হচ্ছে এবং ডিফেক্টটাকে করা সম্ভব হচ্ছে। আর যদি ডায়াগনোসিস হয়ে যায়, তাহলে আমরা আগে থেকেই আমরা কী করতে পারি, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। এবং খুব আগে যদি হয়ে যায় এবং যদি সত্যিকার অর্থে যদি আমরা বাচ্চাটা রিস্ক মনে করি তার লাইফটা, তাহলে কী করতে পারি? আমরা সেক্ষেত্রে আমরা টার্মিনেশন বা অন্য ব্যবস্থা আমরা নিতে পারি। এই জন্য আর্লি ডায়াগনোসিস হওয়া খুব জরুরি। এই জন্য যদি কারো জেনেটিক থাকে, বাবা মা কারো যদি পাওয়া যায়, তাহলে আপনারা বাচ্চা গর্ভে আসার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো খুবই সতর্ক থাকবেন, একজন ভালো দক্ষ গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এবং এটা ডায়াগনোসিস। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।